Subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি অনেকদিন পরে আবার এলাম আপনাদের মাঝে একটি উইন্ডোজের ছোট একটি টিউটোরিয়াল নিয়ে। আসলে এই সমস্যাটাই যে পড়েছেন সেই জানেন যে এই সমস্যাটাই পড়লে কতটুকু কষ্ট হয় সলভেশনের জন্য। তো আমি আজকে পড়েছিলাম ঠিক বিকালের দিকে এই সমস্যাটাই। আমি কিছু প্রোগ্রাম ইনস্টল করেছিলাম, আমি সেই এই চার বছর পরে উইন্ডোজ সেট আপ করার পরে আমি যখন সমস্ত প্রোগ্রামগুলো আবার নিজের মতো করে দিচ্ছিলাম, তখন এই প্রবলেমটাই আমি আসলে পড়ি। তো এই প্রবলেমটাই পড়ার পরই একটু ঝামেলা হয়ে যায়। আসলে এই প্রবলেমটা যেটা ছিল, প্রবলেমটা ছিল হলো আমি যখনই কোনো প্রোগ্রাম অন করতে যাচ্ছি বা যখনই কোনো প্রোগ্রাম রান করতে যাচ্ছি বা অন করতে যাচ্ছি, তখনই আমাকে বারবার একটি মেসেজ দিচ্ছিল যে ইউ উইল নিড এ নিউ অ্যাপ টু রান দিস ইএক্সি ফাইল। মানে আমার একটা নতুন অ্যাপ্লিকেশন প্রয়োজন এই ইএক্সি ফাইলটা রান করতে গেলে। তো আমি ভাবলাম যে দেখি আসলে প্রবলেমটা সলভ করা যায় কি না। আমি গুগল ক্রোমে যখন ক্লিক করলাম সেম ইস্যু, আমি যখন ফায়ারফক্সে ক্লিক করলাম সেম ইস্যু, ইন্টারনেট এক্সপ্লোরারটাও ক্লিক করলাম সেম ইস্যু, আমি অন্য যে কোনো প্রোগ্রাম, আমি যখনই স্টার্ট বারে গিয়ে আমি যখনই কোনো প্রোগ্রাম আমি ক্লিক করছি তখনই এই সেম ইস্যুগুলো দিচ্ছে। তো বরাবরের মতো আমি তো খুবই আসলে অবাক হয়ে গেলাম, আসলে কী হলো, কী হলো প্রবলেম। তখনই একটু ইন্টারনেটে ঘাটাঘাটি সার্চ করে টোরে আসলে এই প্রবলেমটা সলিউশন পেলাম। তো এই সলিউশনটাই আজকে আপনাদের জন্য আমি দেখাবো। তো চলুন দেখে আসি ইন্ট্রো, ফিরছি ইন্ট্রোর পর। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো ফিরে এলাম ইন্ট্রোর পর, আমি সাব্বির আহমেদ। তো এই ইউ উইল নিড এ নিউ অ্যাপ টু রান দিস ইএক্সি ফাইল, তো এইটার সলভেশনের জন্য আপনাকে আসলে যে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হবে সেগুলো একটু খেয়াল করে দেখবেন। তো আপনি প্রথমে চলে যাবেন আপনার উইন্ডোজ মেনুতে। মেনুতে যাবার পরে আপনি এখানে গিয়ে লিখবেন RegEdit, RegEdit, RegEdit। এবং এটাতে যখন আপনি যদি নর্মালি ডাবল ক্লিক করেন, সিম্পলি আমি এখন যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু ওপেন হচ্ছে, কিন্তু তখন কিন্তু এটা ওপেন হবে না। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে RegEdit লিখে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিতে হবে। তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আপনি যখন দিবেন তখন আপনার কাছে এখানে একটা পারমিশন চাবে। পারমিশন চাওয়ার পরে আপনি এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে সব কিছুই কিন্তু ফোল্ড করা থাকবে, কোনো কিছুই আনফোল্ড থাকবে না। তো আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো এখানে HKEY ক্লাসের রুট এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি একটু নিচে স্ক্রোল করে আসবেন। একটু নিচে স্ক্রোল করে এসে আপনি খুঁজবেন .exe, মানে আপনার যে exe ফাইলগুলো রান করতে যে প্রবলেমটা হচ্ছে। তো এইখানে .exe ফাইলটার উপরেও একটা ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে আপনি যেটা করবেন সেটা হলো এখানে ডিফল্টে যাবেন। ডিফল্টে গিয়ে একটা ডাবল ক্লিক করবেন। ডিফল্টে গিয়ে ডাবল ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে এই লেখাটি লেখা আছে কিনা, এটা আসলে তখন হয়তো নাও থাকতে পারে। হ্যাঁ, তো এখানে দেখবেন যে exe ফাইল এটা লিখে আপনি ওকে করে দিবেন। কাজ কিন্তু এখানেই শেষ হয়নি। তারপরে এখানে দেখবেন যে প্রিসিস্টেন্ট হ্যান্ডলার এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে ডিফল্টে একটা ক্লিক করে দেখবেন যে এখানে লেখাগুলো ঠিকঠাক আছে কিনা, এটা বেশি একটা আসলে দরকার নাই এটা। তো এবার আপনি কি করবেন, আপনি আরও স্ক্রোল করে নিচের দিকে যাবেন। একটু স্ক্রোল করে নিচের দিকে যাবার পরে আপনি এখানে দেখতে পাবেন ইর সিরিজ যেটা আছে, আপনি ইএক্সি ফাইলটা একটু খুঁজুন কষ্ট করে। এই যে আপনাদের এই ইএক্সি ফাইলটাতে আপনি ডাবল ক্লিক করবেন। ওকে, ডাবল ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন শেলের উপর আপনি একটা ডাবল ক্লিক করবেন। শেলের উপর ডাবল ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ওপেন, রান অ্যাজ ইউজার অ্যান্ড স্যাম্পল।
তো আপনি এখানে যখন রান অ্যাজ এ ক্লিক করে আপনি ডিফল্টে ক্লিক করবেন তখন এখানে সবকিছু ব্ল্যাঙ্ক দেখাবে এবং রান অ্যাজ ইউজারের ডাবল ক্লিক করার পরে এখানেও আপনার ডাবল ক্লিকটা জিরো দেখাবে এখানে জিরো দেখা মানে সবকিছুই এখানে যখন আপনি দেখবেন যে এখানে এগুলো ঠিকঠাক মতো আছে কিনা কমান্ড থাকবে ওপেন থাকবে এখানে ফার্স্টে আপনি যেটা করবেন আপনি ওপেনে কমান্ডে যাবেন ওপেন কমান্ডে যাবার পরে এখানে আপনি ডাবল ক্লিক করুন ডিফল্টে ডিফল্টে ডাবল ক্লিক করার পরে এই কোডটুকু আপনাকে লিখে দিতে হবে দেখা গেল আমার এখানে ছিল আরও এক্সট্রা অনেক কিছু কোড লেখা ছিল তো সেইগুলো মুছে দিয়ে শুধু আপনি এখানে দিবেন যে আমি এটাকে জুম করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে ইনভাইটেড কমা শুরু করবেন তারপরে একটি পার্সেন্টেজ চিহ্ন দিবেন তারপর লিখবেন ওয়ান তারপরে আবার ইনভাইটেড কমাটি ক্লোজ করে দিবেন তারপরে দিবেন হলো আবার পার্সেন্টেজ তারপরে দিবেন স্টার দিয়ে ওকে করার আগে এটাকে কপি করে রাখবেন কেন কপি করবেন সেটা আমি বলছি কপি করার পরে এখানে কমান্ডে যখন আপনি আসবেন রান অ্যাজ এ কমান্ডে যখন আপনি আসবেন এখানে এসে এই কোডটুকু আবার কপি করে সরি পেস্ট করে দিবেন পেস্ট করে দেবার পরে রান অ্যাজ ইউজারেও একটি কমান্ড থাকে এখানে কমান্ডে আসার পরে এটাকে আবার পেস্ট করে দিবেন এবার পেস্ট করে দেবার পরে আপনি কি করবেন পেস্ট করে দেবার পরে তো আপনার কাজ কমপ্লিট হয়ে গেল তো যদি আপনার মোটামুটি কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে না এটা হলো আপনার সেটিংসের উপর ডিপেন্ড করে কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনি দেখা গেল তখন যদি আপনি এখানে কোনো কিছুতে ক্লিক করেন তাহলে দেখা গেল আপনার এটা ওপেন হয়ে গেল প্রোগ্রামগুলো ওপেন হয়ে গেল তো সব থেকে বেটার যেটা হয় আপনি এটা ওপেন করতে চাইলে আপনি কষ্ট করে রিস্টার্ট করে নেবেন জাস্ট আপনি স্টার্ট বাটনে গিয়ে পাওয়ারসে গিয়ে রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট করে নেবার পরে আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে আর এটা 100% ওয়ার্কিং আমি নিজে টেস্ট করে দেখেছি এই কারণে আপনাদেরকে শেয়ার করলাম তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় প্রযুক্তির সঙ্গে থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ